as a Bengali. মাশরাফি সাকিবকে অপমান করতে দেখে হঠাৎ গণমাধ্যমে এসে ছাত্রদের পক্ষ নিয়ে একই বললেন সৌরভ গাঙ্গুলি। হা দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। প্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন নানা শ্রেণীর পেশার মানুষ, বাদে যায়নি ক্রিয়াঙ্গনও। অনেক তারকা টিকেটাররাই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা তাদের অবস্থান থেকে রক্তপাত বন্ধের আহ্বানও জানিয়েছেন। তবে চলমান এই আন্দোলনে নীরবে আছেন মাশরাফি ও সাকিব আল হাসান। তাদের এমন নীরবতা মেনে নিতে পারেননি ভক্ত সমর্থকরা। ক্ষুব্ধ ভক্তরা দেয়ালে আঁকা মাশরাফির ছবির উপর জুতা পেটা ও কানাডায় সাকিবকে অপমান করতে দেখা যায়। এদিকে ভক্তরা সাকিব মাশরাফিকে অপমান করতে দেখে সৌরভ গাঙ্গুলি বলেন, সাকিব মাশরাফির উচিত ছিল ছাত্রদের পাশে দাঁড়ানো। তারা ছাত্রদের পাশে দাঁড়ালে হয়তো আন্দোলনটা এত বড় হতো না।